হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। পূজা ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 10টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো আজকে আমাদের টিফিন তাড়াতাড়ি হয়ে গেছে, মানে যেহেতু দিদি এসেছে তো দিদি রুটি তরকারি সকালবেলায় মানে করে নিচ্ছে, আমি মেয়ের ভাত বসিয়েছি। আর এই যে দিদির মেয়ে, ও উঠে গেছে ঘুম থেকে, একটু হাই করে দে। হাই। এই যে মা, ওই যে হাই, তোমাকে দেখতে পাচ্ছে না, তুমি এদিকে আসো। হ্যাঁ, এই যে আমার মেয়ে এখন খেলা করছে ওর দিদির সাথে, একটু হাত দিয়ে হাই করে দাও। হ্যাঁ বলো, তোমরা ভালো আছো? ভালো আছো তোমরা? তো চলো তোমাদেরকে দেখাই এখন দিদি কি করছে। এখন রুটি করছে, তরকারি হয়ে গেছে, আর ওই যে মেয়ের ভাত হচ্ছে, এখনো হয়নি। আজকে দিদি এসে গেছে তাই তাড়াতাড়ি হয়ে গেছে, নালে রোজ আমার দেরি হয়ে যায় টিফিন করতে। আজকে আমাদের পুচকির জন্মদিন, ওর ঠাকুমা, এই যে ঠাকুমা আশীর্বাদ করছে ওকে। আজকে পুচকির পুরো 2 বছর হয়ে গেল। ঠাকুমা পায়ের খাওয়াচ্ছে, উলুলু দে তোমরা, উলুলু দাও। ওই যে পুচকি আমাদের উলুলু দিচ্ছে, এই যে পুচকি ঠাকুমা জল খাইয়ে দিচ্ছে। ওর পাশে বসে রয়েছে ওর দিদি, পিসির মেয়ে। এই যে এবার ওর বাবা যাচ্ছে আশীর্বাদ করতে, ওর বাবা হলো সঞ্জয় সরকার। ওটাই নিয়ে আনবে 3 বার করে। হয়ে গেছে আশীর্বাদ, এদিকে তাকাও পুচকি, এই যে পায়েস খাওয়াচ্ছে বাবা। এবার না, এখন সবাই খাওয়াবে না, জল খাচ্ছে আবার পুচকি। আ করে জল খায়, মুখ লাগিয়ে জল খায় না। বোতল দাও, এই যে পুচকি বোতল চাইছে বউ করে। এই যে পুচকির এটা হলো বড় পিসি, এখন দুটো পিসি লাইনে আছে। এই যে বড় পিসি, এদিকে একটু তাকান আপনি, ঠিক আছে? ধান তো পাকলি বের করলে না, পুচকির বড় পিসি পায়েস খাইয়ে দিচ্ছে। পুচকির বোতলটা দিয়ে দাও, বোতলটা দিয়ে দাও। ধান আটকে আছে, ঝুঁকের পাশে দেয় না, বোতল দাও না, বোতল দাও, বোতলে জল খাও। বোতল আছে দিদা, বাড়ি বোতল নিয়ে আসুন না। এই যে পুচকির পিসি ওকে 100 টাকা দিল, আর পুচকির বাবাও 100 টাকা দিল। পুচকির পিসি 200 টাকা দিয়েছে, আর পুচকির বাবা 100 টাকা, 300 টাকা মোট পেয়ে গেছে। হ্যাঁ দিদি করবে পরে, ও করে নি, বড়টা করে। এই যে পুচকির বড় বাবা যাচ্ছে, যে বলে পুচকি ওকে। পুচকি বড় বাবা খাইয়ে দিল পায়েস, ওর জলের বোতলটা এখানে নাই বলে বেচারি জল খেতে পাচ্ছে না। একটু মুখে ঠেকা, ব্যাস ব্যাস ব্যাস, নিজের কাছে তাহলে ভালো শুনছি। দেখি একটু আমাকে যেতে দিন, ভিডিও আমি ভিডিও ক্যামেরাওয়ালা।
উলুলু দাও সব শঙ্খ বাজাও। খুব ভালো উলুলু দিতে পারে, ওকে এবার দিয়ে দে শঙ্খটা ও বাজাক। ও মোট 300 টাকা পেয়েছে, এবার জানি না বড় বাবা কত দেবে। ও বড় বাবা 500 টাকা দিচ্ছে, মোট 800 টাকা হয়েছে। পুচকির পুজোর জামা কাপড় এবার হয়ে গেল। পুচকি আমাদের উলুলু দিচ্ছে, কেন কি ও দিতে পারে ভালোভাবে। এই যে পুচকি দিদার আশীর্বাদ দেওয়া হয়ে গেল, পুচকি দিদা কিছু দেয়নি এখনো, পেন্ডিং আছে। ওই যে আমাদের পুচকি উলুলু দিচ্ছে, আবার শঙ্খ বাজাচ্ছে। এটা পুচকির হলো সব থেকে বড় দিদি। এটা পুচকির বড় দিদি শ্রদ্ধা সাহা। পুচকি আমাদের খুবই স্মার্ট, সব কিছু করতে পারে, শঙ্খ বাজাতে পারে আর উলুলু দিতে পারে। শঙ্খ বাজাচ্ছে, ও টাকা দিয়ে শঙ্খ বাজাচ্ছে, সবাই শঙ্খ দিয়ে শঙ্খ বাজায়, ও টাকা দিয়ে শঙ্খ বাজাচ্ছে। ওই যে ওর দিদি 100 টাকা আবার দিয়ে দিলো, মোট হয়ে গেল 900 টাকা, 1000 টাকায় কম আছে। দাও পড়বে না, জালি আছে পড়বে না ওর। ও কিশমিশ খায় না, পানি পিল পানি পিল না। আমার ভিডিওটা স্টপ হয়ে গেছে, তারও এই যে এতক্ষণ যে বেশি বকবক করছিল, এই যে ভিডিওতে এখন সে আশীর্বাদ করছে, এদিকে তাকাও, এদিকে একটু তাকাও। এখন আরো বাকি আছে আশীর্বাদ করার। আর কে কে করবে আশীর্বাদ? কিছু হবে না, আর কে বাকি আছে? ও এখন আরেকজন বাকি আছে, যাকে একবারই দেখেছিলে ভিডিওতে।
আশীর্বাদ করার আর কেউ আসেনি। এই যে আমার মেয়ে নিজে শঙ্খ বাজাচ্ছে একা একা। ও খালি তখন থেকে পায়েস খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে, বলছে ভালো হয়েছে, এখনো বাকি আছে, এখনো খাবার খাওয়ার বাকি আছে, একা একা খাবে, হয়ে গেছে। এবার এগুলো সব সরিয়ে দাও। কি নিজের দিদিকে খাইয়ে দিচ্ছে, কত সুন্দর দেখো, এদের মধ্যে কত ভালোবাসা এখন থেকেই। বলো ভালো, ভালোকে ভালো, ভালো ভালো হয়েছে। ও তো শুধু ভাতই খেয়ে যাচ্ছে, ডালটা চাটা, একটু ডালটা চাটা, ভালো বলছে। আবার খাইয়ে দাও, আবার দিদিকে খাইয়ে দাও, ডালটা একটু ভাতের মধ্যে দিয়ে খাও। হ্যাঁ উপরে দিয়ে দে, ওই দিদিকে খাইয়ে দিচ্ছে, ভালো করে মেখে খাও। দিদি খাইয়ে দে, একটু খাইয়ে দাও দিদি, ও ঠিক খাবে। বনুকে এটা হলো ঠাকুমা, সবারই প্রথমে আশীর্বাদ করেছিল, ওটা হলো দিদা, আর ওইদিকে আমার মা আছে, ঠিক আছে, উনি আশীর্বাদ করেননি যেহেতু চান করেননি। এটা হলো মা, আর এটা হলো সঞ্জয় সরকার ওর বাবা, আর এটা হলো মহুয়া যাদব ওর ছোটো পিসি, আর ওই যে ঘুমিয়ে আছে ওর বড় বাবা, ঠিক আছে, অসুস্থ আছে উনি। জন্মদিনের খাবার এই যে ভাতটা ওর মা বানিয়েছে, আর মাছ ভাজা ওর মা বানিয়েছে, আর ভাজা গুলো ওর দিদা, আর ডালটাও দিদা, আর পায়েসটা ওর বড় পিসি, আর মিষ্টি আর দই ওর বাবা দোকান থেকে কিনে নিয়ে এসছে। এই যে পুচকি আমাদের খাবে, জানি না এত খেতে পারবে কি পারবে না, তবে বেঁচে গেলে দিদি খেয়ে নেবে, পাশে বসে আছে। এই যে খাও খাও খাও, হাত দাও, এই যে পুচকি খাচ্ছে, এই যে পুচকি খাচ্ছে, ভাজা খাও ভাজা, মাম মাম আছে খাও, মাম বেঁচে দিয়েছে, মাম খাচ্ছে, ও মাছকে মাম বলে। এই মা দেখি মা মম্পা, ওই যে মাম একটুখানি চিমচি করে খেয়ে নিয়েছে, হ্যাঁ একটু একটু খেয়াল রেখেছি, মিষ্টি কেন একটু দই খেয়ে নাও, ব্যাস হয়ে গেছে, পিসি দই খাইয়ে দিচ্ছে, ও নিজে নিজেই পারে, ওই দেখো ঠিক করে খাওয়া, জামার মধ্যে খেতে পারছে না, মাছ ভাজা খেয়ে নিয়েছে, আলু ভাজা খেয়ে নিয়েছে, সব ভাজা চিমটি কেটে কেটে, মাছ ভাজাও কি করে খেয়ে, এটা ছোটবেলার হয়নি, যখন সাত মাস বয়স ছিল তখন খুব ঝামেলা ছিল, বাবা কি সেজেছিল না, ফুলের তোরা মোড়া দিয়ে পুরো, তারপরে অত লোকজনের মাঝখানে দেখেছি তো, তারপর ছোট ছিল বুঝতে পারিনি, ঠিক আছে বন্ধুরা, টাটা বাই, আবার দেখা হবে, হয়ে গেছে, খাবড়ে গেছে, এখন আর ভয় পাই না, ভালো ভালো আসছি, আবার দিদিকে খাওয়াচ্ছি, আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে, এখন ঠাকুমাকে ডেকেছে, থামিকে খাইয়ে দাও, থামিকে খাইয়ে দাও, খাইয়ে দাও, ওই ঠাকুমিকে খাইয়ে দিল, ওর দিদুনকেও খাইয়ে দি, দিদুনকে খাওয়াইনি, দিদুন চলে আসো, দিদুনকে খাইয়ে দাও, পুচকে দিদুনকে খাইয়ে দাও, দিদুনকে ডাকো, দিদুনকে ডাকো, দিদুনকে, ওই দিদুনকে খাইয়ে দাও, দিদুনকে, 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 দিদিনকে খাইয়ে দিচ্ছে, আমাদের পুচকে খুবই মিশুকে, ওই যে পিসিকে ডাকছে, পিসি চলে যাও, হ্যাঁ খেয়ে যাও।
মেয়েদেরকে এই দাও আয় এত জ্যাকেট তো তো জ্যাকেট খাওয়াবে না বলছে তো বলছে আয় আয় পর পর সব খাওয়াবে না না আমি এখন খাবো না এই যে শোনা ওই যে জ্যাকেট খাও জ্যাকেট খাও আমি জাপানি করে না চিনকে বেজে গেছে জ্যাকেট খাও জ্যাকেট খাও আ দাদা সর্দি লেগেছে না 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 दीदी जाए दीदी के खावे दीचे एक खावे दाओ है जो है खावे दाओ है बस जो है খেতে দে না উঠে পড়ো উঠে পড়ো বলছি খাবো না।